পাঁচটার মধ্যে আর এই আট শরীফ আছে। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইতাহহিরাকুম তাতহীরা। আমি আমার আহলে বাইতকে পাক ও পবিত্র করে দেব। আমরা নাপাক হই, আমাদের পবিত্র আমরা মসজিদে ঢুকতে পারবো না, আমরা কোরআন শুনতে পারবো না, আর এই পাপ পাঞ্জাবন এই এই পাঁচজনের করে সময় লাগবে। আপনি স্বর্গ অবস্থায় পবিত্র, দুনিয়ার মধ্যে যত মা আছে সবাই নাপাক, একমাত্র মা ফাতেমা খাতুন জান্নাহ উনি হচ্ছেন পবিত্র। উনি সমস্ত দিক থেকে ওই প্রত্যেকটা মাস থেকে যে নাপাকি সেই নাপাকি থেকে পবিত্র। এটা আল্লাহর কালাম হুসুম দিয়েছে, কারো কিছু করার নেই, কেউ বিরোধিতা করলেও কিছু করতে পারবে। আর তার স্বামী হচ্ছে মা ফাতেমা, স্বামী হচ্ছে হযরত আলী। আমরা বলি ছেড়ে খোদা, ছেড়ে খোদা, ছে মানে হলো সিংহ, বা আল্লাহর সিংহ, খোদা দুনিয়ার মধ্যে যত যুদ্ধ হয়েছে, কাফেরদের সাথে যত কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে, এই শেরে খোদার মাধ্যমে, ওই আসাদুল্লাহর মাধ্যমে, আল্লাহ সিংহর মাধ্যমে সমস্ত যুদ্ধ জয় লাভ। এই জন্যে কাফেরদের একটা আলাদা রাগ ছিল, এই জন্যে হযরত ছেড়ে খোদা আলী করিম আল্লাহু ওয়াজহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একটা বিরাট চক্রান্ত কাজ হচ্ছিল সেই প্রথম থেকে। এটা কাউকে বুঝতে দিইনি, ভেতরে ভিতরে সে আগুন কিন্তু নিভিনি, সে আগুন কিন্তু ভেতরে ভিতরে ছিল। যখনই সেই সুযোগ পেল, আলী করিম আল্লাহু ওয়াজহুকে সুযোগ যখন পেল না, তখন তার বংশের উপর দিয়ে রাগকে মিটাল। এটা কিন্তু চলছিল। তো ছেড়ে খোদা, ছেড়ে খোদা কেমন ছিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আলী হবে আর আলী আমার হবে। মান কুনতু মাওলাহু, আমি যাদের মাওলা, হযরত আলী করিম আল্লাহু হচ্ছে তাদের মাওলা। আমি যার মাওলা, আলী তার মাওলা। আলী আর আমার সাথে কোনো পার্থক্য নেই, শুধু একটা জায়গায় পার্থক্য, আলী আর আমি একই রুড়ে একই সমস্ত, আলী নবী নয় আমি নবী, এইটুকু পার্থক্য ছাড়া আমার সাথে আলীর কোনো পার্থক্য নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আলী, হে আলী, জেনে রাখো, লা ইউহিব্বুকা, তোমাকে কেউ মহব্বত করবে না, তোমাকে কেউ মহব্বত করবে না, লা ইউহিব্বুকা ইল্লা মুমিনুন, মুমিন ছাড়া তোমাকে কেউ মহব্বত করবে না, মুমিন ছাড়া তোমার কেউ প্রশংসা করবে না, মুমিন ছাড়া তোমাকে কেউ ভালোবাসবে না, ভালোবাসবে না, ওয়ালা ইউবগিজুকা ইল্লা মুনাফিকুন, হে আলী, জেনে রাখো, আর মুনাফিক ছাড়া তোমার কেউ ঘৃণা করবে না, মুনাফিক ছাড়া তোমার কেউ বিরোধিতা করবে না, মুনাফিক ছাড়া তোমার কেউ বিরোধিতা করবে না। আজকে দেখবেন, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও ছিল। সাহাবারা চিন্তা করতেন, সাহাবারা চিনতেন যে মুমিন না ঈমানদার না বেঈমান, এটাকে পৃথক করার জন্য সাহাবারা হযরত আলীকে ব্যবহার করতেন। সাহাবাদের কাছে এক সাহাবা যখন মনে হতো যে এ দু নম্বরই কথা বলছে, মধ্যে দুরকম আছে, সঙ্গে সঙ্গে আলী প্রশংসা করতেন, ওই ব্যক্তি পালিয়ে গেল, তখন এই সাহাবারা জেনে যেতেন এই মুনাফিক। আর সাহাবারা দেখতেন যখন আলীর প্রশংসা করা হচ্ছে, আলীর কথাকে মেনে দিচ্ছে, আলীর কথাকে শুনতে চাইছে, সাহাবারা জেনে যেতেন ইনি হচ্ছেন মুমিন। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুমিন ছাড়া আলীকে কেউ মহব্বত করবে না, আর মুনাফিক ছাড়া আলীকে কেউ ঘৃণা করবে না। এখন আমাদের সমাজে আছে, বড়ি বড়ি আছে হাজার হাজার, আলী প্রশংসা করলে তারা সহ্য করতে পারে না, আলী প্রশংসা করলে বলে সিয়া হয়ে গেছে, আমরা সিয়া হয়নি, আলীকে মহব্বত করি মানে আল্লাহকে মহব্বত করি, আলীকে মহব্বত করি মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি। আলী হচ্ছে আল্লাহর সিংহ, আলী হচ্ছে আল্লাহর বাপ, আলী হচ্ছে আল্লাহ ডানহাত। এই যে পৃথিবীর মুখে দুনিয়ার মধ্যে যত অলি আল্লাহ আছে, ধরুন আমি একজন মানুষ, আমি যে বায়াত গ্রহণ করেছি, আমি যে বায়াত করেছি আমার পীরকে মেনেছি, তিনি একজন পীর, আবার তিনি যার হাতে হাত দিয়েছেন বায়াত হয়েছেন, তিনি একজন পীর, আবার তিনি যার হাতে হাত দিয়েছেন তিনি একজন পীর। এইভাবে পীরের দামান ধরতে ধরতে, দামান ধরতে ধরতে খাজা সাহেব পৌঁছে যাবে।
এইভাবে খাজা সাহেব পৌঁছাতে পৌঁছাতে বরপিস সাহেব পৌঁছে যাবে, দেখা যাবে তার বীরের নাম কি, তার বীরের নাম কি সেজানামা, এটা হচ্ছে সেজানামা। এই যত বীর আছে তাদের বীরের নাম থেকে বরপিস সাহেব থেকে শুরু করে ইমাম হাসান হুসাইন থেকে শুরু করে একদম আলিগড় মোল্লা পর্যন্ত পৌঁছে যাবে, আর আলিগড় মোল্লা থেকে রসুল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। এরাই হচ্ছে হকের তরিকার পীর, এরাই হচ্ছে প্রকৃত মোমেন, এরাই হচ্ছে প্রকৃত ইমামদার। হযরত আলী সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আলী তুমি হচ্ছ কি, তুমি হচ্ছ জ্ঞানের শহরের দরজা, আর আমি হচ্ছি, আমি রাসূলুল্লাহ, আমি হচ্ছি জ্ঞানের শহর।